আমি হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর এবারে প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে ঈদ উদযাপন করছি। তো আমি তাই বার্তা টিভির মাধ্যমে হরিপুর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। ঈদ হরিপুর উপজেলাবাসীর সবাইকে এই ঈদের শুভেচ্ছার মাধ্যমে ঈদ সবার মাঝে আনন্দ বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশা করছি, সবার সুখ সমৃদ্ধি কামনা করছি।